ডিসেম্বরেই দক্ষিণের ঝুলি থেকে উদাও হবে ফের হাজি হবে নতুন ভিলেল আবার রাজ্যের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা ফের দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গ কলকাতার কোন কোন জেলায় শুরু হতে চলেছে এই বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি ভরা পড়ছে হঠাৎ উধাও শীত ডিসেম্বরের শুরু থেকে শীত পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী পূর্ববালি হাওয়ার তারপরে দক্ষিণ থেকে উধাও শীত আবহাওয়া দপ্তরের সূত্রের খবর এই বছর আর তেমন শীত পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারে ভিন্ন উত্তরের জেলাগুলিতে বেশ ঠান্ডার দাপট চলছে দক্ষিণবঙ্গে ফের কবে পড়বে তা নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি শীত কমলো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার আধিক্য দেখা যাচ্ছে সকালের দিকে শীতের চাদরে অধিকাংশ জেলা মরা থাকছে আবহাওয়া দপ্তরে জানাচ্ছে আগামী দিনে দক্ষিণে একই রকম আবহাওয়া থাকবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন দক্ষিণবঙ্গের পূর্বাবলী বাতাস সক্রিয় থাকায় শীতের পথে কাঁটা বর্ষ শেষও ঝাঁকিয়ে শীত পড়বে কিনা তা নিয়ে অশ্লীলতা সৃষ্টি হয়েছে আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা তবে উত্তরবঙ্গের শীতের দাপট কাবু সাধারণ মানুষ পাহাড় ও পর্যটকদের ঢল আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরে সিকিমে বড় পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন